আমেরিকার বুকলিনে এক ব্যক্তি জন্মগ্রহণ করে যে ভিক্ষা করত, যার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তার বাড়িও ছিল না। আর সে যখন ভিক্ষা করত তখন একটি কাগজে লিখত যে আমার সুন্দর গলা আছে, আমি ভালো কথা বলতে পারি, তে বলে সে ভিক্ষা করত। তো একদিন এক রিপোর্টারের নজরে আসে এবং রিপোর্টার তার একটি 2 মিনিটের ভিডিও বানায় এবং ইউটিউবে আপলোড করে। দেখতে দেখতে রাতারাতি লাখ লাখ লোক ওই ভিডিও দেখে এবং সে ফেমাস হয়ে যায়, রাতারাতি স্টার হয়ে যায়। তারপরে তাকে টিভি নিউজ চ্যানেলে ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য, ইন্টারভিউ নেওয়া হয়, তারপর অনেক কোম্পানিতে অ্যাডও করে। তারপর তার এই নিজের উপর একটি বই লেখে যে বইয়ের নাম দেয় গোল্ডেন ভয়েস ম্যান, আর তিনি হচ্ছেন টেড উইলিয়াম। এত কিছু পরেও সে সাকসেসফুল হয়েছিল, ভিখারি থেকে কোটিপতি হয়েছে। তো আমরাও হতে পারি যদি আমরা পজিটিভ ভাবনা চিন্তা রাখি। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, আর দেখতে থাকুন টিভি। থ্যাংক ইউ।